হ্যালো ডিজি প্রেমিক বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আর ডিজি প্রেমিক বন্ধুদের রিকোয়েস্টে আমি আর একটি নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। অনেক দিন যাবত ডিজি প্রেমিক বন্ধুরা আমাদের কাছে বিভিন্ন সময় ফোন করে আমাদের কাছে জানতে চাচ্ছে যে যে ব্যাসগুলো আছে এফএল স্টুডিওর, এই এফএল স্টুডিওর ব্যাসগুলো, ড্রামগুলো তারা কীভাবে পাবে। যারা ডিজে গান বানান এবং ডিজে গান ভক্ত, ডিজে প্রেমিক, তারা কিন্তু সবাই এফএল স্টুডিও সম্পর্কে কম বেশি জানেন। তো বন্ধুরা, এফএল স্টুডিও কিন্তু পেইড ভার্সন, এর প্রত্যেকটা ভোকাল এগুলো কিনতে হয় পয়সা দিয়ে। বাট আমি আজকে আপনাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে একটি প্যাক দিয়ে দিব, সে প্যাকে আপনারা ড্রাম, ব্যাস, ভোকাল সব কিছু একটির মধ্যেই পেয়ে যাবেন। এই জিনিসগুলো যদি পেতে চান কীভাবে পাবেন, এজন্য ভিডিওটি আপনাদের একটু সম্পূর্ণ দেখতে হবে, কোনো রকম স্কিপ করবেন না প্লিজ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওর নিচে লাল রঙের একটি সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন, এই বাটনে জাস্ট ক্লিক করে দিন। বাটনে ক্লিক করার পর পাশে একটি বেল বাটন দেখতে পারবেন, বেল বাটনের ঘন্টাটি বাজিয়ে দিন। এতে করে কী হবে, যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের জন্য, সেই ভিডিওটা সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। ফিরছি একটি ইন্টুর পর। বন্ধুরা, এফএল স্টুডিও দিয়েই কিন্তু ডিজের গানগুলো সবচেয়ে সুন্দর হয়, কারণ এফএল স্টুডিওর প্রত্যেকটা ভোকাল, প্রত্যেকটা মিউজিক, প্রত্যেকটা ব্যাস কিন্তু প্রফেশনাল। সো বন্ধুরা, আপনারা যদি প্রফেশনালভাবে একটি ডিজি গান মেক করতে চান, অর্থাৎ এই যে কোনো একটি গানকে যদি ডিজে রূপ দিতে চান, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই সুন্দর সুন্দর ব্যাস, ড্রাম, মিউজিক এগুলো সেট করতে হবে। সো এগুলো যদি সুন্দর না হয়, আকর্ষণীয় না হয় এবং প্রফেশনাল না হয়, তাহলে কিন্তু আপনারা সুন্দর একটি ডিজে গান মেক করতে পারবেন না। আপনারা কিভাবে ডিজে গান মেক করবেন সেই ভিডিওগুলো আমার ভিডিওতে আছে, আপনারা একটু কষ্ট করে সেখান থেকে দেখে নেবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। তবে বন্ধুরা, কিভাবে আপনারা একটা ডিজে গানে আপনাদের নাম দিয়ে সুন্দরভাবে ডিজে গান তৈরি করতে পারেন, সে ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো বন্ধুরা, আরেকটি ভিডিও আমি দিয়ে দিব সেখানে আমাদের ভিডিও ডিসক্রিপশনে, কিভাবে আপনারা ভিডিও গানের সাথে আপনারা মিউজিক অ্যাড করে আপনারা কিভাবে দুই জিনিসকে কম্বাইন করতে পারেন। তবে বন্ধুরা, আমি তিন থেকে চারটি ভিডিওর লিংক দিয়ে দেবো, সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে কিভাবে আপনারা এই ব্যাস বিটগুলো মিক্স করবেন। আজকের যে টপিক সেটা হচ্ছে এফএল স্টুডিওর যে মেন ব্যাস বিট, এই বিটগুলো আমি আপনাদের কিন্তু আজকে একদম ফ্রিতে দিয়ে দিব। এই বিট এবং এই ব্যাসগুলো যদি আপনারা এফএল স্টুডিওতে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের পয়সা খরচ করতে হবে। বাট আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ব্যাস বিট সবগুলোই একদম ফ্রিতে দিয়ে দেবো। বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়ে দিব, লিঙ্কটির নাম হচ্ছে ডিজে আশিক ব্যাস প্যাক। এই ডিজে আশিক ব্যাক প্যাক, এটা আপনারা জাস্ট এক ক্লিকে ডাউনলোড করে নেবেন, এবং এই ব্যাস প্যাকের মধ্যেই আমি দিয়ে রাখবো আপনাদের অ্যাপেল স্টুডিওর যে ব্যাস বিট সবগুলোই আপনারা এই একটির মধ্যেই পাবেন। বন্ধুরা, প্রথমে যে কাজটি আপনারা করবেন, ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি ডিজে আশিক ব্যাস প্যাক, জাস্ট এই লিঙ্কটা আপনারা এক ক্লিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর বন্ধুরা, আপনারা যদি আপনাদের এই ডাউনলোড করার পর বন্ধুরা, আপনারা ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর জাস্ট আপনারা যদি সার্চ বারে লেখেন ডিজে আশিক, ডিজে আশিক লিখে সার্চ করলেই বন্ধুরা ডিজে আশিক ব্যাস প্যাকটি আপনাদের মোবাইলে চলে আসবে। যেহেতু প্রথমে কিন্তু আপনাদের কী করতে হবে, আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে ডিজে আশিক ব্যাস প্যাক, এই এখানে জাস্ট একটি ক্লিক করে আমি গুগল ড্রাইভে এই ফাইলটি রেখেছি, এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর বন্ধুরা, আপনারা যদি আপনাদের ফাইল ম্যানেজারে এসে ডিজে আশিক লেখেন, তাহলেই কিন্তু আপনাদের কাছে এই ফাইলটি চলে আসবে। এটা আসার পর ডিজে আশিক ব্যাস প্যাক এটা দেখতে পারবেন, এখানে জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এখানে অনেক অনেক আমি ফাইল দিয়ে রেখেছি, ব্যাস প্যাক, ড্রাম, এগুলো সবই আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছি। এগুলো আপনারা জাস্ট এক ক্লিকে ডাউনলোড করে এগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক আছে, দেখেন যেহেতু কপিরাইটের সমস্যা আছে আমি বাজিয়ে শোনাতে পারছি না, সামান্য দু একটি আমি আপনাদের শোনাবো। এগুলো সবই এফএল স্টুডিওর ব্যাস বিট। তো বন্ধুরা, আপনারা যদি ডিজে প্রেমিক হয়ে থাকেন এবং ডিজে গান মেক করেন, এগুলো আপনাদের ব্যাসগুলো খুবই খুবই আপনাদের দরকার হবে। তো বন্ধুরা শুনেন, খুবই ভালো ভালো ব্যাস দেখতেই পাচ্ছেন।
তো বন্ধুরা দেখতে পারছেন এফএল স্টুডিওর সবগুলো ব্যাস বিট এখানে আপনারা সবচেয়ে ভালো ভালো ব্যাস বিটগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো মিক্সারের মাধ্যমে আপনারা এগুলো মিক্সিং করে আপনাদের যে কোনো গানকে ডিজের রূপ দিতে পারবেন। তো বন্ধুরা আজকে মোটামুটি এটুকুই বলার ছিল, আবার পরবর্তীতে আপনাদের জন্য নতুন নতুন টিপস নিয়ে আসবো ডিজের। এই জন্য আপনাদের কী করতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের ঘন্টাটি বাজিয়ে দিতে হবে। এটি করা হলে আপনারা যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা পেয়ে যাবেন। তো বন্ধু আজকে এটুকুই বলার ছিল, আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। এই শুভকামনায় আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।